الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সবাইকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক বোন একটি প্রশ্ন লিখেছিলেন তা হলো ফরজ গোসলের সঠিক নিয়মটা কি সহিহ হাদিস থেকে জানতে চাই তো সেই বোনের এই প্রশ্ন উত্তরে আজকে আমি আপনাদের সামনে সহিহ হাদিস থেকে ফরজ গোসল করার সঠিক নিয়মটা তুলে ধরার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানাবাতের গোসল বা ফরজ গোসল করতেন এ বিষয়ে তার স্ত্রীদের কাছ থেকে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের থেকে হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী থেকে একটা রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরছি সহিহ বুখারীর 277 নম্বর হাদিস হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন সাতারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইগতাসিলু মিনাল জানাবাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জানাবাতের গোসল আদায় করতেছিলেন এবং আমি তার চারপাশে পর্দা টানিয়ে দিচ্ছিলাম ফাগাসালা ইয়াদাইহি প্রথমে তার দুই হাত ধৌত করলেন সুম্মা সাব্বা বিয়ামিনিহি আলা শিমালিহি ফাগাসালা ফারজাহু ওয়া মা আসাবাহু তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতে পানির পাত্র নিলেন এবং বাম হাতে ঢেলে যে অংশে কিছু লেগেছিল অর্থাৎ লজ্জাস্থানে নাভাকি সেই অংশটা ধুয়ে ফেললেন সুম্মা মাসাহা বিয়াদিহি আলাল হাইতি আউল আরদি তারপর তার দুই হাত মাটিতে ঘষে ধুয়ে ফেললেন সুম্মা তাওয়াদ্দান উযু আহু লিসসালাতি গায়রা রিজলাইহি তারপর তিনি সালাতের মধ্যে যেভাবে উযু করতেন অর্থাৎ নামাজের পূর্বে যেভাবে উযু করতেন ঠিক তেমনিভাবে উযু করলেন কিন্তু পা ধুইলেন না গায়রা রিজলাইহি পা বাকি রাখলেন এরপরে কি করলেন সুম্মা আফাদা আলা জাসাদিহিল মা তারপর তার সমস্ত শরীরে পানি ঢেলে ধৌত করে নিলেন সুম্মা তানাহা ফাগাসালা কদামাইহি তারপর সেখান থেকে একটু সরে দাঁড়ালেন এবং তার পায়ে পানি ঢেলে পা ধৌত করে নিলেন এটা হলো সম্পূর্ণ হাদিস হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ গোসলের বর্ণনা এভাবে দিচ্ছিলেন এরকম আরও কয়েকটা বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও ঠিক একই বর্ণনা এসেছে তবে মতন ঠিক থাকলেও এর ভিতরে একটু সামান্য পার্থক্য আছে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে আছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল আদায় করতেন তখন অজু করে নিতেন নামাজের অজু করার মতো যেমনিভাবে এই হাদিসের মধ্যে আমরা উল্লেখ করলাম অন্য হাদিসের মধ্যে আবার পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করতেন এবং নাকে পানি দিতেন সেখানে অজু করার কথাটা উল্লেখ নেই তবে যে কোনো গোসলের পূর্বে অজু করে নেওয়াটা সুন্নত তবে ফরজ গোসলের পূর্বে অজু করে নিতে হয় যদি কোনো কারণে অজু করা না যায় বা অজু করতে ভুলে যায় তাহলে অবশ্যই কুলি করতে হবে এবং নাকে পানি দিতেই হবে যেটা গোসলের ফরজ তা এরকম হাদিস বুখারী শরীফের 257 নম্বর হাদিস ইবনে আব্বাস থেকে যেটা বর্ণিত হয়েছে সেখানে একই মতন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই উল্লেখ করা হয়েছে কিন্তু সেখানে অজু করার কথা উল্লেখ করা হয়নি সেখানে বলা হয়েছে যে প্রথমে হাত ধুয়ে কুলি করেছেন এবং নাকে পানি দিয়েছেন অর্থাৎ অজু যদি না করা যায় বা না করা হয় তাহলে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে এটা অবশ্যই জরুরি এটা না করলে গোসল পরিপূর্ণ হবে না অবশ্যই গোসলের পূর্বে অজু করে নেওয়াটা সুন্নত তো হাদিসের মধ্যে যেভাবে এসেছে আমি সেভাবে আপনাদের সামনে উল্লেখ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের উপর গোসল ফরজ হবে অবশ্যই আপনারা গোসলের পূর্বে হয়তো অজু করে নেবেন না হয়তো কুলি করে নাকে পানি দিয়ে যেখানে লজ্জাস্থানের নাপাকি লেগে আছে সেখানে ভালো করে ধৌত করে নিয়ে সম্পূর্ণরূপে গোসল করে নেবেন কোনো একটা অংশ যেন শুকনো না থাকে শুকনো থাকলে গোসল হবে না ফকিহগণ এ বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করেছেন বলেছেন ফরজ গোসলের ক্ষেত্রে কোনো অংশ যদি শুকনো থাকে
তাহলে তার গোসল আবার পুনরায় করতে হবে। এজন্য সতর্কতা সাথে গোসল ফরজ গোসল আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।